প্রতিক্রিয়া হচ্ছে জনগণ থেকে এই সরকারের মেয়াদ যত কমে আসছে তত বেশি বেশি করে বিচ্ছিন্ন হচ্ছে। বিচ্ছিন্নতার মূল কারণ হচ্ছে নন পারফরম্যান্স, জিরো পারফরম্যান্স, মাইনাস জিরো পারফরম্যান্স। তার মধ্যে প্রধানত যেটা, কাজ নাই, রোজগার নাই, খাদ্য নাই, এটা হচ্ছে মূল জিনিস। কোভিড কোথায় চিকিৎসা? এই সবটা মিলে আমি বিস্তৃত যাচ্ছি না, বিজয়নবাবু বলেছেন, আমাদের পার্টির নেতা এবং বামপন্থী দলগুলোর কনভেনার। তো এই জায়গায় দাঁড়িয়ে যে মন্তব্য, যেটা মন্তব্য এটাই যে এটা শক্তির লক্ষণ না। যাদের প্রকৃত অর্থেই শক্তি আছে, জনগণের মধ্যে ভিত্তি আছে বা ভিত্তি থাকে, তারা এরকম করে না। রাজনীতির লড়াই, মতাদর্শের লড়াই, কর্মসূচির লড়াই করুন না, আমরা তো এটাতে কোনো আপত্তি করছি না। আমরা যখন সরকারে ছিলাম, সমস্ত রাজনৈতিক দল অফিস করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, আইন অমান্য করেছে, কেমন না। আরে মধ্যরাত্রিতে তো মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা গিয়ে মানে আক্রমণ করেছে, এবং এদের কেউ কেউ এখন আমার মন্ত্রী টন্ত্রী হয়েছে, নাম আমি নাই বা বললাম, কিন্তু এর বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিইনি। আমরা মোকাবেলা করেছি এটাকে পলিটিক্যালি, আইডিওলজিক্যালি, কেমন না। তো এটা যেটা হচ্ছে, এটা মানে মানুষকে এভাবে দমানো যাবে মনে করলে ভুল করবে, এটা হয় না। দেয়ালে পিঠ, বুঝতে পারছে আর পেছনে যাওয়া যাবে না, এগুতেই হবে। বেরোচ্ছে মানুষ ঘর থেকে প্রতিনিয়ত, এই মানুষের ঘর থেকে বেরোবার সংখ্যা বাড়ছে, মিছিলে, মিটিংয়ে, সভা সমাবেশে, প্রতিবাদে অংশগ্রহণ বাড়ছে। তা না হলে এরকম কাণ্ড করে? তো এই জায়গায় ধরুন, মানে এর বাইরে তো বললে পরে একই কথা, এটা মানে বারবার বলা হবে, আমি এটা বাড়াতে চাইছি না। এই যে ধরুন প্রতিবাদী কলম, তারপর তাদের ওখানে PB-24 প্রথম আক্রমণটা ওখানে করেছে, ওদিক থেকে মিছিল নিয়ে এসে তার সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি অফিস আক্রমণ করেছে পশ্চিম জেলার, তারপর ওখান থেকে এসে পার্টি রাজ্য কমিটি অফিস আক্রমণ করেছে, তার সঙ্গে ডেলি দেশের কথা অফিস আক্রমণ করেছে, উপরে উঠতে পারেনি, কেমন না। তো এই সমস্ত না, এই অভিজ্ঞতাগুলো আমাদের আগেও আমরা দেখেছি কংগ্রেস টিউজেসের রাজত্বে, কেমন না। তো এগুলো করে কিন্তু আমাদের আটকে রাখা যাবে না। আমরা মানুষের সঙ্গে আছি, থাকব, মানুষই তো আমাদের শক্তির উৎস, তারাই পথ দেখাচ্ছেন, তাদের সঙ্গে থেকে একসাথে মিলে লক্ষ্যে আমরা পৌঁছার যে সংগ্রামটা, এই সংগ্রামটা চলতে থাকবে। মন্তব্য এতটুকু করব। আর সব তো দেখছেন মানুষ না, আপনাদের মাধ্যমে দেখছেন, শত শত মানুষ ছুটে এসছেন আগরতলার এই ঘটনা শোনার পর, তাদের তো খবর দিয়ে কেউ আনেনি, ঘৃণা জমছে। আমরা মানুষকে বলবো যে তার বহিঃপ্রকাশ যাতে সুসংগঠিতভাবে, সুশৃঙ্খলভাবে ঘটে তার চেষ্টা করতে হবে, কোনো প্ররোচনার ফাঁদে পা দেওয়া যাবে না। ওদের লক্ষ্যটা কি হচ্ছে, যে কাজ চাই, খাদ্য চাই। এই যে যুবকরা বলছে হোয়ার ইজ মাই জব, ইটস এ ভেরি রেলিভেন্ট কোশ্চেন। উদয়পুরে যে ঘটনা আজকে ঘটালো, তারা আটকানো যাবে যুবকদের? তাহলে এই যে আন্দোলনগুলো হচ্ছে, কাজ চাই, খাদ্য চাই, রেশন চাই, ঔষধ চাই, রাস্তাঘাট ঠিক করো, জমির ফসল ফলাবার জন্যে ভালো বীজ দাও, সার দাও, যে আমাদের ইরিগেশনের যে প্রজেক্টগুলো এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো ঠিকঠাক করো, কেমন। খালি বক্তৃতায় বলছো মানে মডার্ন স্টেট হচ্ছে, আর মানুষ সেখানে অভিজ্ঞতা দেখছে, এই তো পিছন দিকে চলে যাচ্ছি আমরা। এরা চাইছে এই সন্ত্রাসের মধ্যে আটকে রেখে এই আন্দোলনগুলিতে যাতে মানুষ অংশগ্রহণ করতে না পারে, এবং এই আন্দোলনে গত বিধানসভার নির্বাচনে বিভ্রান্ত হয়েও যারা তাদেরকে ভোট দিয়েছিল, সঙ্গ দিয়েছিল, তারাও বেরিয়ে আসছে। তো এখন কাজেই তাদের মূল ভয়টা হচ্ছে জনগণের সংগ্রাম, বিকাশমান সংগ্রাম,
এটা আটকাবার জন্য এই নেতিবাচক রাস্তা। এই পথে বেশি দূর অগ্রসর হতে পারে না যে রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি নেতিবাচক পন্থায় অবলম্বন করে এগোবার চেষ্টা করে, তারা বেশি দূর যেতে পারে না। স্যার, আপনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, এরকম পরিস্থিতি কি রাজ্য কোনোদিন এরকম পরিস্থিতির শিকার হয়েছে? কংগ্রেস যুব সমিতির রাজত্ব তো আমরা তখন বলতাম আধা ফেসিস স্বৈর সন্ত্রাস, আর এখন বলছি ফেসিস সুলভ আক্রমণ। তখন এই পিসি অফিস আক্রান্ত হয়েছে, ওই জেলা অফিস আক্রান্ত হয়েছে, কেমন না? বড়তলা অফিসে তো আমাদের দরজা বন্ধ করে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল 81-82 জন পুরুষ মহিলা নির্বিশেষে, কেমন? এটা আরো বীভৎস। এটা কি? এটা শাসক যারা শোষকদের স্বার্থে কাজ করে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মানুষের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করার জন্য সমস্ত কাণ্ড কারখানা করছে, ও বেশি দূর যেতে পারবে। স্যার, একটা বিষয় জানতে চাইছিলাম যে ধনপুরে যে আপনার উপর যে আক্রমণ সংঘটিত হয়েছিল, এটা ভাই আজকে আর না, এটা অনেক কথা হয়েছে। প্লিজ জানতে চাইছিলাম যে বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি কি আপনার খোঁজ খবর নিয়েছেন কিনা, আপনার উপর যে আক্রমণ সংঘটিত হয়েছিল ধনপুরে? না, ওনার সঙ্গে আমার কোনো কথাবার্তা হয়নি। ধনপুরের ঘটনার পর ওনার সাথে আমার কোনো কথাবার্তা হয়নি। আজকে তো স্যার উদয়পুরে আক্রমণ সংঘটিত হয়েছে, বিশাল করে হয়েছে, কি বলবেন এই যে রাজ্যে যে ক্রমবর্ধমান আক্রমণ? সব মিলিয়েই তো বললাম, কি কাণ্ড, একই কথা বারবার বলছেন। বিজনবাবু এতক্ষণ বললেন, আমার তো বলার ইচ্ছা ছিল না, যেহেতু আছি যদি কিছু না বলি আপনারা আবার অন্যভাবে নেবেন প্রশ্ন করলেন, আমি তার সঙ্গে অ্যাড করলাম এই পয়েন্টগুলো। নাহলে তো যা আবার প্রশ্ন করছেন ঘুরিয়ে বিজনবাবুর কথাই আমাকে বলতে হবে, এটা কি ঠিক হবে? এটা ঠিক হবে না। ভালো থাকবেন, কেমন খবরগুলি ঠিকঠাক মতো গেলেই মানুষ আরও জানতে পারবে।